নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই আজকের সংবাদ শিরোনাম। রংপুরের সঞ্জীব সাহার আত্মহনন, থানায় আত্মসমর্পণ করলেন অভিযুক্ত রিতম দাস। ঠাকুর অনুকূল চন্দ্রের 136তম আবির্ভাব দিবস, প্রতিটি সৎসঙ্গ বিহারে সাড়ম্বরে পালিত। পড়ুয়ার আত্মহত্যার পর অগ্নিগর্ভ এনআইটি শিলচর, ভাঙচুর গাড়ি, পুলিশের লাঠিচার্জ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সুদের চাপে আত্মঘাতী হয়েছিলেন শিলচর রংপুরের বাসিন্দা সঞ্জীব সাহা। এবার অভিযুক্ত রিতম দাস আত্মসমর্পণ করলেন থানায়। গত বুধবার আত্মঘাতী হওয়ার ঘটনা সামনে আসে। রংপুরের রিতম দাস নামের এক ব্যক্তির কাছ থেকে 90,000 টাকার ঋণ নিয়েছিলেন সঞ্জীব, আর ওই টাকা চেয়ে চাপ সৃষ্টি করে রিতম। টাকা ফেরত দেওয়া এবং রিতম দাসের অসহনীয় দুর্ব্যবহারের জন্য আত্মহত্যার পথ বেছে নেন সঞ্জীব। এই অভিযোগ সঞ্জীবের পরিবারের লোকেদের। এদিকে শনিবার শিলচর সদর থানায় আত্মসমর্পণ করেন অভিযুক্ত রিতম দাস। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে রিতম তার উপর আনা অভিযোগ অস্বীকার করেন। জানান, সঞ্জীব সাহার পরিবারের অভিযোগ মিথ্যে ও ভিত্তিহীন, সে নির্দোষ, তাকে ফাঁসানোর চক্রান্ত করছে সঞ্জীবের পরিবার। সঞ্জীবের আর্থিক অবস্থা খুবই খারাপ, তার জন্য 90,000 টাকা তার কাছ থেকে নিয়ে যায় এবং সঞ্জীব বলেছিলেন কিছুদিনের মধ্যে তার টাকা ঘুরিয়ে দেবেন। তাই কিছুদিন পরে সঞ্জীবকে তিনি টাকা ঘুরিয়ে দেওয়ার জন্য বলেন, সেটা তার কোনো অপরাধ নয়। সঞ্জীব সাহার পরিবার যে অভিযোগ এনেছে সেটা সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন। আমার যদি আমি যদি মারতাম বা খুনি করতাম বা তো আমি মানে আইনের কাছে আশ্রয় নিলাম, মানে আমি জানি আমার আইনের প্রতি আমার এরকম মানে মানে অতটুকু আমার বিশ্বাস আছে যে আমি মানে আইনের কাছ থেকে নিজের বিষয়টা ভাইমো। আমি এলিগে আমি নিজের দিকে আইসি, আমার এখনো এখানে করছে না, আমি নিজের দিকে আইয়ে আইনের কাছে আইসি। আপনার নাম কি? তা আমার নাম রিতম দাস। তো আপনার নামে অভিযোগ করছে যে আপনি বলে সুদের টাকা দিয়েছেন, দেওয়ার পরে আপনি বলে টোটাল করে মারপিট করছেন। দিয়েছেন না, আমার বাড়ির আমার হাজবেন্ডটা মারছেন, আমার পিছের বাড়ির মানে 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 আমি আমি দাদা করে ডাকতাম, আমি তেনে দিয়েছিলাম, আমার কাছে খুঁজছে 90,000 টাকা, আমি তেনে দিয়েছিলাম 90,000 টাকা। এটার লিগে মানে ইয়ে করছেন মানে মানে ওই মানে কইছি আমি তোমার মানে একদম মাসের ভিতরে তোমার ঘুরাই দিলাম। নিজের মানে মানে আমার ফারাবতি মানুষ যদি আমি হেল্প করতে পারি, এটা দিয়ে যদি আমার এরকম বিপদে পড়তে লাগে তো আমার তো এখন কিন্তু আপনার কিতা মানে আপনার কিতা মানে আপনার আমার আমার এখন একটাই আমি আইনের আমি মানে আইনের কাছে আমি ইয়ে নিছি, আইনে যা করা দেখবো, আইনে যতটুকু মানে বেড়ে পরিচালনা করবো জাস্টিফাই করে দেখবো, আমি দোষী কি না দোষী। তো এখন আপনি মানে যে আপনার উপরে অভিযোগ চলছে, অভিযোগটা কিতা কিতা মিথ্যা নেই? অভিযোগ একদম একদম মিথ্যা কথা। এরকম তো এরকম এরকম যদি আপনার বলে নির্যাতনে বলে ছেলেটা ওই জামাই তার হাজবেন্ড মারা গেছে, এরকম কোনো কথাই না। আমি 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 দেখা পাই, আমি তো খুঁজতেই পারি একশো বার না। পড়ুয়ার আত্মহত্যাকে কেন্দ্র করে শিলচর এনআইটির পরিস্থিতি ভয়াবহ রূপ নিল। ক্ষুব্ধ পড়ুয়ারা সাংবাদিক, পুলিশ সহ এনআইটি কর্তৃপক্ষের প্রায় 10টি গাড়িতে ভাঙচুর চালায়, এর মধ্যে রয়েছে কয়েকটি স্কুটিও। শুক্রবার রাতে পড়ুয়া কোচ বোকারের নিথর দেহ আনার পর একাডেমিক ডিন বিকে রায়কে অভিযুক্ত করে শাস্তির দাবি তুলে উত্তাল করে তোলেন এনআইটি চত্বর। খবর পেয়ে পুলিশ সুপার রাঙ্গিরখারি পুলিশ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন। সন্ধ্যা রাতে প্রথম দফায় উত্তেজনার পর পুলিশ সুপার নুমাল মাহাতো পড়ুয়াদের বুঝিয়ে ডিনকে ঘেরাও মুক্ত করে নিয়ে আসেন। এরপর রাত 10টা নাগাদ পুলিশ সুপার পড়ুয়াদের নিয়ে বাইরে আলোচনা শুরু করেন। আলোচনা করার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করলে ছাত্রদের মধ্যে ক্ষোভের পারদ আরও বেড়ে যায়। শুরু হয় ধুন্ধুমার কাণ্ড। ক্ষুব্ধ পড়ুয়ারা প্রায় 10টি গাড়ি ভাঙচুর করে, এর মধ্যে সাংবাদিকের একটি চার চাকার বাহনও ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি 4-5টি স্কুটিও ভাঙচুর করে। এতে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। অনেক সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ বাহিনী। 2-3 ঘন্টা পেলেই হুয়াভি 6 বাজে কে অপ্রক্স মে ঘটনা কি হয়? ঘটনা ও স্টুডেন্ট সুসাইড কর লিয়া, ইয়ে ঘটনা হ্যায়। কিসকে কারণ ও ঘটনা সুসাইড? অব এসা সুননে মে আ রাহা কি উসকো বহুত ব্যাক লাগা হুয়া থা, এক্সামস উসকা ক্লিয়ার নি হো রাহা থা, তো অব কুছ ইস্যু হুয়া হ্যায়, পতা নি এ নিউজ সহি হ্যায় কি নি, বাট এসা বোলা জা রাহা কি উসকা পেপার ফাড় কে ফেক দিয়া গিয়া ইয়া ফির এসা কুছ হো গিয়া, তো ইসকে লিয়ে পুরা ক্লিয়ার নি হ্যায় হাম, বাট হামকো এসা সুননে মে মিলা হ্যায়। अभी स्टूडेंट का देखिए, अब हम लोग का तो इस कॉलेज में कोई राइट है नहीं देखा जाए तो स्पेसिफिकली, क्योंकि हम लोग अगर कुछ भी करेंगे तो हम लोग पे या तो रेस्ट्रिक्शन, डिसिप्लिनरी एक्शन, या तो फाइन, या तो वन ईयर का वो लग सकता है, लाइक एक ईयर का बैक लग सकता है। ऐसा भी हो सकता है लाइक ये हम वीडियो में इंटरव्यू दिया जा रहा है, हो सकता है मेरे साथ भी ऐसा कुछ एक्शन लिया जा सकता है, लाइक बहुत इनह्यूमेन एक्शंस लिया जाता है कुछ भी होने से। तो यही सीन है अभी, लाइक हम लोग ऐसा है कि बस हम लोग कुछ बोल भी नहीं सकते थे, इतने दिन से हम लोग सब कुछ चुप थे, लेकिन आज
देख लिया कि आपने अपने ही दोस्तों में से कोई एक नहीं रहा तो कोई कंट्रोल नहीं कर पाया। इतना दिन से हम लोग सबको चुपी है, लेकिन सबको अंदर अंदर एजिटेशन है, लेकिन कोई अब ऑब्वियसली कोई ऐसा स्टेप नहीं लेगा, बट अब उसका पता नहीं कंडीशन कैसा रहा, क्या हुआ, बट अब ऐसा स्टेप ले लिया। नाम क्या है? नाम किसी को पता था? कोच बुकर है, कोच बुकर नाम है। और घर कहाँ है उसका? घर अरुणाचल प्रदेश का। শনিবার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 136তম শুভ জন্মদিবস দেশ বিদেশের সব সৎসঙ্গ মন্দির, সৎসঙ্গ বিহার, কেন্দ্র মন্দিরে মহাধুমধামে পালিত হয়। শিলচর সৎসঙ্গ বিহারে গরম আবহাওয়ার মধ্যেও সকালের নিয়মিত বিনতি প্রার্থনা করে সকাল 7:05 136তম শ্রী শ্রী ঠাকুরের জন্মলগ্ন ঘোষণা, শঙ্খধ্বনি, নানান বাদ্যযন্ত্র ও বন্দে পুরুষোত্তম ধ্বনিতে বিহার প্রাঙ্গণে ছিল উৎসব মুখর পরিবেশ। মন্দিরের বাইরে উৎসবের জন্য ব্যবসায়ীদের নানা রকমের দোকানে শ্রী শ্রী ঠাকুর ফটো ও বইপত্রের দোকান বসতে দেখা যায়। প্রায় 4-5 হাজার ভক্তদের ঢল নেমেছে উৎসবকে কেন্দ্র করে। সৎসঙ্গ বিহারের পক্ষ থেকে আমরা শিলচরবাসী তথা শিলচর অঞ্চলের পাশাপাশি যারা রয়েছেন আপামর জনসাধারণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিলচর সৎসঙ্গ বিহারে আজ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 136তম আবির্ভাব দিবস মহোৎসব পালিত হচ্ছে। প্রচুর জনসমাগম হয়েছে। সকালবেলা 7:05 শ্রী শ্রী ঠাকুরের জন্ম সময় উপস্থিত হয়েছে। এছাড়া সারাদিন ব্যাপী বিভিন্ন মাঙ্গলিক কর্মসূচি রয়েছে। দুপুরবেলা আনন্দবাজারে বিপুল সংখ্যক মানুষ প্রসাদ গ্রহণ করেছেন। বিচিত্রানুষ্ঠানে আমন্ত্রিত শিল্পীরা সহ স্থানীয় অনেক শিল্পী অংশগ্রহণ করেছেন এবং প্রচুর দর্শক সমাগম হয়েছে, প্রত্যেকে আনন্দ উপভোগ করেছেন। শিলচর সৎসঙ্গ বিহারের পক্ষ থেকে আমরা প্রত্যেক ভক্ত জনসাধারণ যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে যথাসাধ্যভাবে তাদের যাতে কোনো অসুবিধা না হয়, তারা যাতে যথাযোগ্যভাবে এখানে বিভিন্ন অনুষ্ঠানাদি উপভোগ করতে পারে সেজন্য ব্যবস্থা নিয়েছি। আজকে সন্ধ্যায় শিলচর সৎসঙ্গ বিহারের নাটমণ্ডপে সৎসঙ্গ এবং শ্রী শ্রী ঠাকুরের নাম সংকীর্তন অনুষ্ঠিত হবে এবং সেই অনুষ্ঠানের মাধ্যমেই আজকের এই সারাদিন ব্যাপী উৎসবের। পরম প্রেমময় ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব দিবস উপলক্ষে উধারবন্দ সৎসঙ্গ কেন্দ্রের উদ্যোগে শনিবার সমস্ত দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 4:30 ছিল প্রভাত কীর্তন, এর মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। সকাল 7:05 ঠাকুরের আবির্ভাব লগ্নে উলোধ্বনি শঙ্খধ্বনি দেন ভক্তবৃন্দ। সকাল 8:00 পথ পরিক্রমার আয়োজন করা হয়। উধারবন্দের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে আবার মন্দিরে গিয়ে সমাপ্ত হয়। এই পরিক্রমায় প্রায় সহস্রাধিক লোক অংশ নিয়েছিলেন। প্রায় 13 বছর পর শোভাযাত্রা শোভাযাত্রা করলাম, সবাই আনন্দিত। আমরা যাতে এইরকম প্রত্যেকবার করতে পারি, ঠাকুরকে নিয়ে মাতোয়ারাভাবে থাকতে পারি, এটাই আমার পরম পিতার কাছে প্রার্থনা। সবাইকে নিয়ে আনন্দ করতে পারি। আর এখানে সব বাগান, এত বাগান থেকে মানুষ আসতেছে যাতে আমরা সবাইকে নিয়ে সুন্দরভাবে সবাইকে যাতে প্রসাদ দিতে পারি, সবাইকে যাতে আনন্দ করতে পারি, এটাই আমার পরম পিতার কাছে প্রার্থনা। আমরা সবাই নিয়ে চলতে পারি, এটাই আমার আজকের এই উদ্দেশ্য। আমার ঠাকুরের জন্য সবাই যেন খুশি থাকে আর সবাই মতো করে সবাই যেন আনন্দ করতে পারি। আর এখানে ছোটো বড়ো সভাপতি এবং পিছনে সব সবের মতো আমরা কাজ করতেছি। আমার দুলালদা বড়ো ভাই, আমার সবাই মিলে আমরা ছুটি সব আমরা যারা আমরা সবাই ছোটো বড়ো সবাই মিলে আমরা একসাথে মিলে কাজ করতেছি যাতে ভবিষ্যতে আমরা আরও বড়ো প্রোগ্রাম করতে পারি। আমরা ইচ্ছা আছে যাতে শীতের সময় আমরা একটা বড় প্রোগ্রাম করতে পারি, আরও যাতে মানুষের ইয়ে করতে পারি, আমরা তখন ভিডিও করতে পারি। আর যারা আপনারা সাহায্য করতেছেন সবাই আমি প্রার্থনা করি আমরা যারা আপনারা যাতে ভালো থাকবেন। সাইবার সিকিউরিটি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই দুটি প্রয়োজনীয় বিষয় নিয়ে দ্য ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্সের শিলচর লোকাল সেন্টার আগামীতে এই উপত্যকার যুবক যুবতীদের প্রশিক্ষণ দেবে। শুক্রবার দ্য ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্সের শিলচর লোকাল সেন্টারে 58তম ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা জানান সেন্টারের সম্পাদক ডক্টর রাজীব দে। তিনি বলেন, সাইবার সিকিউরিটি সহ এআইয়ের উপর ভিত্তি করে এবারের থিম ইঞ্জিনিয়ারিং রেজিলিয়েন্ট ফিউচার বিল্ডিং স্ট্রঙ্গার স্মার্ট সেফ। শুক্রবার সন্ধ্যার এই অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন সিডাক শিলচরের সঞ্চালক জিতেশ চৌধুরী, সেন্টারের চেয়ারম্যান ডক্টর রত্নজ্যোতি দত্ত চৌধুরী,
ডক্টর রাজীব দে আরো জানান, দা ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স শিলচর লোকাল সেন্টার সবসময় বিভিন্ন সেবামূলক কাজে জড়িত থাকে। তারা একসময় ইঞ্জিনিয়ারের কোচিং শুরু করেছিলেন, কিন্তু সরকারি নীতি তাতে বাধা হয়ে দাঁড়ায়, ফলে তা বন্ধ করে দিতে হয়। বেসরকারি ক্ষেত্রে বিভিন্ন সময় কারিগরি ও প্রযুক্তিগত পরামর্শ দিয়ে থাকেন। সবসময় সমাজের জন্য কিছু কাজ সবসময় করে এসছে। এই পার্টিকুলার লোকাল সেন্টারটা আমাদের 1990 সনে এখানে এস্টাবলিশ হয় শিলচর পলিটেকনিকে। তারপরে এখানে গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমাদেরকে জমি দেওয়া হয়, তো এখানে এখন পার্মানেন্ট বিল্ডিং আছে আমাদের। আমরা সবসময়ই সমাজের কিছু কাজ, যেগুলো প্রবলেম, ইঞ্জিনিয়ারিং প্রবলেম এস এ কনসালটেন্সি বলুন, বা যখনই সমাজে কিছু একটা ইঞ্জিনিয়ারিং সলিউশনের দরকার হয়েছে, সবসময় আমরা আগ বেড়ে গেছি অ্যাডমিনিস্ট্রেশন কাছে, সোসাইটির কাছে। সো এইসব টাইপ অফ ওয়ার্কে আমরা সবসময় জড়িত। আর আগে এখানে ইভেন AMI বলে একটা কোর্স রান করতো, যেটা এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নির্দেশে ওই কোর্সটা আজকাল এখন চলে না, যার জন্য আগে এখানে কোচিং হতো, ডিগ্রি পড়াশোনা হতো। তো এটাকে সবাই আমাদের সমাজে জানে যে এটা একটা ইনস্টিটিউট যেখানে পড়াশোনা চলে বা কোচিং চলে এইসব, আর কনসালটেন্সি ওয়ার্ক। নানান ইঞ্জিনিয়ার্স আমাদের এখানে মেম্বার হচ্ছে, আপনি ধরুন PWD, APDCL, এই যে ইঞ্জিনিয়ার যে আমাদের সমাজটা, এরাই এখানের মেম্বার। আমরা মোট 300 জন মেম্বার, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, NIT শিলচর থেকে, আসাম ইউনিভার্সিটি থেকে, গভর্নমেন্ট ডিপার্টমেন্ট থেকে, প্রাইভেট অর্গানাইজেশন থেকে ওনারা মেম্বার। এবং আমরা এখানে টাইম টু টাইম আমরা এখানে জড়ো হই, জড়ো হয়ে আমাদের লেকচার মিটিং হয়, আমরা সমাজের কী প্রবলেম এগুলো ডিসকাস। প্রয়াসের পক্ষ থেকে সিরাজুল আলী হায়ার সেকেন্ডারি স্কুলের মধ্যে একটি মেডিকেল অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করা হয়। এই অ্যাওয়ারনেস ক্যাম্পের মাধ্যমে আজকালকার মেয়েদের মধ্যে PCOD বা PCOS নিয়ে যে সমস্যা দেখা যায়, তা নিয়ে এক গভীর আলোচনার মাধ্যমে স্কুল ছাত্রদেরকে বোঝানো হয় কী কী সতর্কতা অবলম্বন করলে ওরা এই রোগ থেকে রেহাই পেতে পারবে। শুধু PCOD নিয়ে নয়, আজকাল আমরা লিভারজনিত সমস্যা, সুগার ইত্যাদি রোগে খুব তাড়াতাড়ি আক্রান্ত হয়ে থাকি। ছাত্রছাত্রীদের মধ্যে লিভারজনিত সমস্যা নিয়ে অনেক আলাপ আলোচনা করা হয়। এই ক্যাম্পের মাধ্যমে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের মধ্যে সুগার টেস্ট, ব্লাড প্রেশার টেস্ট ইত্যাদিও করা হয়। প্রয়াসের সম্পাদক শান্তনু রায় মহাশয় ডক্টর নবজ্যোতি দেকে অনেক অনেক ধন্যবাদ জানান সুন্দরভাবে একটি অ্যাওয়ারনেস ক্যাম্পকে সম্পাদন করার জন্য, এবং ধন্যবাদ জানান স্কুলের কর্তৃপক্ষকে। নমস্কার, আজ আমরা প্রয়াসের পক্ষ থেকে সিরাজুল আলী হায়ার সেকেন্ডারি স্কুলে PCOD এবং লিভার ফাংশন নিয়ে আমরা শিশুদের মধ্যে বা ছাত্রছাত্রীদের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করানো হয়েছে। তার সঙ্গে আমরা সিরাজুল আলী স্কুলে প্রেশার চেক এবং সুগার টেস্ট ইত্যাদি করেছি। আমরা প্রত্যেক বছরই আমরা এই ধরনের প্রতি বছর ব্যাপী আমরা বিভিন্ন স্কুলের মধ্যে এই ধরনের প্রোগ্রাম করে যাই। এইবার আমরা এই স্কুলে এসে করেছি। এই স্কুলে এসে করে টিচারদেরকেও অনেক অনেক ধন্যবাদ, তাদের প্রচণ্ড সহযোগিতা আমাদের সাথে করেছেন, এবং ছাত্রছাত্রীদেরকে অনেক ধন্যবাদ, তারা আমাদের সাথে সহযোগিতা করে আজ আমাদের এই ক্যাম্পটি সাকসেস হয়েছে। ধন্যবাদ। প্রচেষ্টাকে আমি ধন্যবাদ জানাই আমাদের স্টাফের পক্ষ থেকে এবং আমার নিজের তরফ থেকে। তোমাদের এই প্রয়াসটা খুবই সুন্দর, এবং আমাদের ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের রোগ সম্বন্ধে অনেক কিছু সচেতন হবে বলে আমি আশা করি, এবং তোমাদের ধন্যবাদ জানাই। তোমরা যদি অদূর ভবিষ্যতে এই প্রোগ্রামটা চালিয়ে নিয়ে যেতে পারো। শনিবার বিকেলে শেডু সংস্থার কমিউনিটি হলে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়। রাজ্য সরকার কয়েকদিন আগে কাছাড় জেলার বরখোলা, সোনাইধলা এবং কাটিগড়াকে উপজেলা ঘোষণা করেছিল। গত 7 সেপ্টেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাক সফরে এসে শিলচরে উপজেলার কথা ঘোষণা করেছেন, এর মধ্যে বরখোলা রয়েছে। শনিবার বিকেলে বরখোলার উন্নয়নের চিন্তা মাথায় রেখে কিছু দল সংগঠন নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভার সভা পরিচালনা করেন শেডোর সভাপতি সত্যব্রত দে। এটা তো অসম্ভবপর, তো যেখানে হোক সবাই সম্মিলিত হবে। আর যাতে আমার প্রশ্ন হয়েছে, আজকে ডেলিভেশন হয়েছে, হওয়ার পরে আমরা তাফান হয়ে উঠছে, আজকে বর্জা লেগে কিছু সংখ্যক এই সময় টানা আসা পরে আমরা দূরে যাই, যা আমরা কন্ট্রোলিং বাইরে যাই, এতে কিন্তু আমরা বড় সমস্যা দাঁড়াই। তথাপি সেখানে যাতে বগলার ঐতিহাসিক জায়গা, হ্যাঁ, তো এই ঐতিহাসিক জায়গাটা কিন্তু ডলু বগলা বা যাদের এই সারাউন্ডিং এরিয়ার মধ্যে যাতে থাকে, তার বিশেষ করে প্রশাসনের দরকার আছে। বগলাতে হইলে খুব ভালো হয়, বা বিজেপুরের যদি গভর্নমেন্ট খাসট্যান্ড হয় একটু ভালো, যদি গভর্নমেন্টের এইগুলো জায়গা না পাওয়া যায়। তো আজকে আমি আসছি আরেকটা জিনিস জানাইলাম, রামপুরের ম্যানেজারের সঙ্গে আমার আলাপ হয়েছে, আজকে আলাপ হয়েছে, যদি গভর্নমেন্ট এই ল্যান্ড দিতে। আমরা এটা বড় ইস্যু, আজকে কার যার অজিতে কি হইব, আমার কি হইব, আপনার অ্যাপয়েন্টমেন্ট হবে কেন না, কিন্তু না বড় ফল। আমরা সুতো দেখতে 10-12 বছর আইসি বড় ফল, তাদের স্কুলের পড়াশোনা একদম শুনিয়ে
আজকে ওই স্কুলে চাকরি করি কেন রিটায়ার্ড হইছি বড়লা যে কোনো হসপিটাল কখনো মানুষ আয় টাঙ্গা হওয়ায় সব তো একটা কেন্দ্র হইছে এখন অন্য যেটা সাব সেন্টার যদি সেন্টার এক কামে আইলে মানুষ হসপিটাল লাগাল পাইলা টাঙ্গা লাগাল পাইলা স্কুল লাগাল পাইলা আরো অফিস টফিস আছে ব্লক পাইলা হ্যাঁ বিশিষ্ট সামাজিক সংগঠন কনকপুর রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটি অত্যন্ত প্রখ্যাত সমাজসেবার জন্য করোনা বা বন্যা পূর্ববর্তী সময় বা পরবর্তী সময়ে দুস্থ লোকেদের পাশে সদা সর্বদা দাঁড়িয়ে থাকেন এই কমিটির সদস্য কর্মকর্তারা রক্তদান কর্মসূচির জন্য অত্যন্ত প্রখ্যাত তারা এবার তাদের দুর্গাপূজার ৭৫তম পূর্তি উৎসব তা নিয়ে রয়েছে তাদের বিভিন্ন পরিকল্পনা অবশ্যই সমাজের দুস্থ লোকেদের জন্য কিছু না কিছু করার আপ্রাণ প্রচেষ্টা এ নিয়ে শনিবার শিলচরের শ্রী শ্রী গোপাল আখড়াতে কনকপুর রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজক কমিটি দ্বারা এক বিশেষ সম্মেলনের আয়োজন করা হয়েছে এবার ৭৫ বছর পূর্তি উপলক্ষে থাকছে বিশেষ আকর্ষণীয় মণ্ডপ সজ্জা চন্দ্রযান ৩ প্রক্ষেপণ ব্যবহৃত ইসরোর ভীমকায় রকেট এমভিএল আদলে মণ্ডপ তৈরি হবে প্রতিমাতেও থাকবে বিশেষ আকর্ষণ নর্থ ইস্টে প্রথমবারের মতো হবে দ্রাবিড় সংস্কৃতির আদলে প্রতিমা গোপালাকড়ার প্রাঙ্গণে আমাদের এই পুজো হয় বিগত ৭৪ বছর ধরে আমাদের এই পাড়ার এত অঞ্চলের বিশিষ্ট নাগরিকরা পূর্বেরা তারা পূজা করে যাচ্ছেন তাই আজকে আমাদের সৌভাগ্য হয়েছে যে ৭৫ বছরের পুজো এইবার আমরা এখানে করতে পারছি এবং সেই ৭৫ বছর পুজো উপলক্ষে আমরা আকর্ষণীয় রাখছি আপনাদের আশীর্বাদ কামনা করছি যে আমরা যেই পরিকল্পনা নিয়েছি সেটা যাতে আমরা সফল হতে পারি আমাদের এইবার পূজায় আকর্ষণ থাকছে চন্দ্রযান ৩ সেটার কনসেপ্ট নিয়ে আমাদের মণ্ডপ তৈরি হচ্ছে এবং প্রতিমাতে আমাদের আকর্ষণ থাকছে আমাদের কালচারালভাবে আমরা যাতে প্রতিমাটাকে যাতে তৈরি করতে পারি সেই প্রচেষ্টা আমাদের চলছে আপনাদের আশীর্বাদ থাকলে আমরা সেটাতেও পূর্ণ করতে পারবো এবং আপনাদেরকে এবারের পূজায় আমাদের মণ্ডপে এসে দর্শন করে এবং আমরা কিভাবে পূজাটা করতে পেরেছি সেটা আপনারা একটু আমাদেরকে দর্শন করে আশীর্বাদ করবেন এবং আমরা সর্বদাই আমাদের এত অঞ্চলে আমরা সংস্কৃতি বলুন আর ইসে বলুন আপনার সামাজিক বলুন সমাজসেবা বলুন প্রতি বছর ন্যায় এবারও শিলচর অম্বিকাপুরটি স্থিত হ্যাপি ভয়েস ক্লাবের ব্যবস্থাপনায় আগামী ১৯ থেকে ২১ সেপ্টেম্বর অবধি চলবে সার্বজনীন শ্রী শ্রী গণেশ পূজা সেদিন হ্যাপি ভয়েস ক্লাবের সভাপতি দেবারুণ সেনগুপ্ত সার্বজনীন শ্রী গণেশ পূজা অনুষ্ঠান সূচি সম্পর্কে বলেন আগামী ১৮ সেপ্টেম্বর এই সার্বজনীন শ্রী শ্রী গণেশ পূজার শুভ উদ্বোধন করবেন শিলচর রামকৃষ্ণ মিশনের স্বামী গণধীশানন্দজী মহারাজ পরবর্তী সময়ে পূজা চলাকালীন ৩ ব্যাপী দুপুর থেকে রাত অবধি উপস্থিত ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে সেই সঙ্গে অম্বিকেশ্বর শিব মন্দির থেকে শুরু করে শ্মশান রোড দুর্গা মন্দির পর্যন্ত করা হবে বিভিন্ন ধরনের লাইট দিয়ে আলোকসজ্জা আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আমাদের পূজা শুরু হবে এবং ১৯, ২০, ২১ ৩ ব্যাপী গণেশ ভগবানের মহাপূজা হবে এবং ১৮ তারিখ সন্ধ্যা ৭ ঘটিকায় শুভ উদ্বোধন শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী গণধীশা মহারাজ গণধীশানন্দজী মহারাজের হাতে শুভ উদ্বোধন হবে তাইনার হাত ধরে আমাদের এই শুভ কার্যক্রম এবং শুভ পূজাটা আরম্ভ হবে শ্রী সিদ্ধদাতা গণেশের এবার আমাদের সবচেয়ে বড় আমরা সব কমিটির সদস্যরা এবার ভাবলাম যে এবার ১৩তম বছরে কিছু একটা করা যাক তা সবাই মিলে এবার সর্বপ্রথম প্রতিমায় আমাদের একটা আকর্ষণ আছে তারপরে আমাদের আলোকসজ্জা একটা আলোকসজ্জা আছে আমাদের অম্বিকাপুর আমাদের অম্বিকেশ্বর শিব মন্দির থেকে আলোকসজ্জা হয়েছে এবং শ্মশান রোড দুর্গামণ্ডপ পর্যন্ত আলোকসজ্জা আছে এবং আমাদের পূজা মণ্ডপেও আলোকসজ্জা হবে এবং তার সঙ্গে আমাদের ৩ ব্যাপী মহাপ্রসাদও বিতরণ হবে সন্ধ্যায়ও হবে দুপুরেও হবে এবং আমরা বরাকভাসী তথা শিলচর সবাইকে জানাই যে আমাদের শ্রী শ্রী গণেশ পূজায় আপনারা আসুন শ্রী গণেশের চরণে পুষ্পার্ঘ্য করুন
শনিবার ভুবন ভ্যালি মধ্যদেশীয় বৈশকানু সভার উদ্যোগে ধলাই বিধানসভার অন্তর্গত নতুন বাজার কানুপাড়ায় প্রতি বছর ন্যায় এবারও বিভিন্ন সনাতন ধর্মীয় কার্যসূচির মাধ্যমে কুলগুরু গণিনাথ গোবিন্দনাথজি মহারাজের জন্মজয়ন্তী পালন করা হয়। এদিন সকাল 9টায় গৈরিক পতাকা উত্তোলন, পূজার্চনা, পদযাত্রা, দুপুর 1টা থেকে বিকেল 3টি অবধি প্রায় 2 শতাধিক ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ, সদ্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিএ পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া কানু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের মধ্যে শংসাপত্র প্রদান, অভিনন্দন সমারোহ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রায়, সোনাই জেলা পরিষদ সদস্য মানব সিং সহ কানু সম্প্রদায়ের বিশিষ্টজনদের উত্তরীয় পরিয়ে হাতে স্মারক তুলে দিয়ে সম্মান জানানো হয়। इस बात का प्रमाण सूचक है कि ये समाज आगे बढ़ रहा है, क्योंकि हमने बहुत समाजों में हम लोगों ने देखा है कि लड़के पढ़ते हैं, लड़के आगे बढ़ जाते हैं और लड़कियां पीछे ही रह जाती हैं, क्योंकि हमारी समाज व्यवस्था में अभी भी बहुत भ्रांत ऐसी धारणा है जहां जो लड़कों या समाज पुरुष प्रधान समाज को दर्शाती है। मैं इस समाज को जानता हूँ, बहुत अच्छी तरह से जानता हूँ, बहुत से लोगों से हम लोग इस समाज के लोगों से जुड़े हुए हैं और ये जो वैसे कानून समाज है एक बहुत ही शांत समाज है और राज्य के विभिन्न राज्य के योगदान में निर्माण के योगदान के साथ साथ हमारे बाराबंकी का जो ग्रोथ है, जो निर्माण है, इसमें भी इस समाज का बहुत ही एक अहम योगदान है। सभी समाजों के योगदान की तरह ये समाज भी अपने परिश्रम अपने पुरुषार्थ से। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। রংপুরের সঞ্জীব সাহার আত্মহনন, থানায় আত্মসমর্পণ করলেন অভিযুক্ত রিতম দাস। ঠাকুর অনুকূল চন্দ্রের 136তম আবির্ভাব দিবস, প্রতিটি সৎসঙ্গ বিহারে সাড়ম্বরে পালিত। পড়ুয়ার আত্মহত্যার পর অগ্নিগর্ভ এনআইটি শিলচর, ভাঙচুর গাড়ি, পুলিশের লাঠিচার্জ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।